হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত, খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেগুলি জানার পর আপনার অনেক উপকার লাগবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটি মাঠে বা রাস্তার ধারে নিজে থেকেই হয়ে থাকে এবং গ্রামের দিকে বাড়ির আঙিনায় দেখা মেলে। হঠাৎ দেখলে মনে হবে কোনো মোরগ বসে আছে। এই গাছটির নাম হলো মোরগ ঝুটি গাছ। আসলে মোরগের মাথা ঝুঁটির আকৃতির কারণে এই গাছের নাম হয়েছে মোরগ ফুল গাছ। বাংলাদেশ এবং ভারতবর্ষে খুবই জনপ্রিয় এই গাছটি। এই গাছের ফুল আসার আগে নাগাদ বোঝা যাবে না এই গাছে এত সুন্দর ফুল হবে। এই গাছের পাতাগুলি বেশ লম্বা এবং পাতার অগ্রভাগ ছুঁচালো টাইপের। গাছের উচ্চতা 4 থেকে 7 ফুট পর্যন্ত হয়ে থাকে। এই গাছের গা থেকে শাখা পোশাখা বের হয় এবং শাখা পোশাখা খুবই নরম। এই গাছে অনেকগুলি প্রজাতি রয়েছে। প্রজাতিভেদে গাছের পাতা এবং ফুল ভিন্ন রঙের হয়ে থাকে, যেমন লাল, হলুদ, কমলা, সাদা এবং সোনালি। এই গাছের ফুলগুলি গন্ধহীন, উজ্জ্বল রঙের, মোলায়েম পালকের মতো। এই গাছে হেমন্তকালে ফুল হয়। এই গাছের বিভিন্ন অংশ বিভিন্ন রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গাছের বিভিন্ন অংশের ব্যবহারে প্রায় 200টির থেকেও বেশি রোগ বা অসুখ সেরে যায়। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কীভাবে ব্যবহার করলে কোন কোন রোগ সেরে যাবে। 1. পেটে ব্যথা হলে। হঠাৎ করে আমাদের অনেকেরই পেটে ভীষণ ব্যথা করে, সেক্ষেত্রে পেটের ব্যথা কমাতে এই গাছটি খুবই ভালো কাজ দেয়। তার জন্য প্রথমে এই গাছের 10 থেকে 15টি তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 কাপ পানির সাথে 10 মিনিট সিদ্ধ করুন। পাতাগুলি সিদ্ধ করা হয়ে গেলে ছেঁকে নিয়ে ওই পানিটি দিনে 2 বার পান করুন। এর ফলে পেটের ব্যথা কমে যাবে। 2. হঠাৎ ঠান্ডা লাগলে। যখনই দেখবেন হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, তখনই এই গাছের 5টি পাতা তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে 1 চামচ মধুর সাথে সকালে খেয়ে নেবেন। এটি খাবার কিছুক্ষণ পরই দেখতে পাবেন ঠান্ডা সর্দি সেরে গেছে। 3. চোখের দৃষ্টিশক্তি কমে গেলে। যাদের চোখের দৃষ্টিশক্তি কমতে শুরু করেছে, মাঝে মধ্যেই চোখের ঝাপসা দেখছে, তাদের জন্য এই গাছটি অত্যন্তই উপকারী। এই গাছের মাত্র কিছুদিনের ব্যবহারই চোখের দৃষ্টিশক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং চোখের ঝাপসা দেখার সমস্যা সম্পূর্ণ সেরে যাবে। তার জন্য এই গাছের তাজা দেখে কয়েকটি ফুল তুলে নেবেন। তারপর ফুলগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 গ্লাস জলের সাথে খুব ভালো করে সেদ্ধ করবেন। তারপর যখন দেখবেন জলটি ফুটে ফুটে 1 কাপ হয়ে গেছে, তখন আগুন থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা করে খেয়ে নেবেন। এইভাবে দিনে 1 বার করে 1 দিন ছাড়া 15 দিন এটি খেয়ে যাবেন। এর ফলে চোখের দৃষ্টিশক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। 4. লিঙ্গের আকার বৃদ্ধির জন্য। যে সকল পুরুষ মানুষদের লিঙ্গ খুবই ছোট, ভীষণ চিকন, তাদের জন্য এই মোরগ ঝুটি গাছটি অত্যন্তই কার্যকর। তার জন্য সবার প্রথম এই গাছের 10 থেকে 15টি তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 গ্লাস জলের সাথে বেশ করে ফোটাবেন। বেশ করে ফোটানোর পর যখন দেখবেন একটি ঘন রস তৈরি হয়েছে, তখন আগুন থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা করবেন। তারপর ঠান্ডা হয়ে গেলে ওটির সাথে 1 চামচ লেবুর রস মিশিয়ে খেয়ে নেবেন। এটি খেতে হবে প্রতিদিন সকালে। এইভাবে প্রত্যহ সকালে খালি পেটে 1 টানা 45 দিন ইহা সেবন করবেন।
এর ফলে লিঙ্গের যাবতীয় সমস্যা চলে যাবে। লিঙ্গ দৃঢ় হবে, লম্বা হবে এবং মোটা হয়ে যাবে। পাঁচ, ত্বকের সমস্যাতে। ত্বকের সমস্যা সমাধানের জন্য এই গাছের দুটি তাজা দেখে ফুল তুলে নেবেন। তারপর ফুলগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাটায় পিষে বেটে নেবেন। তারপর ওই পেস্ট নিয়ে ত্বকের যেখানে সমস্যা হয়েছে সেখানে খুব সুন্দর করে লাগিয়ে নেবেন। এর ফলে ত্বকের সমস্যা সেরে যাবে। ছয়, হজম শক্তি বৃদ্ধি করতে। যে সকল মানুষদের সবসময় বদহজম লেগেই থাকে, গ্যাস অম্বল নিত্যসঙ্গী, তাদের জন্য এই গাছটি চমৎকার রেজাল্ট দেয়। এই গাছের ব্যবহারে গ্যাস অম্বল বদহজমের সমস্যা থেকে মুক্তি মেলে। তার জন্য এই গাছ একটি তুলে নেবেন। তারপর শিকড় বা মূলটি কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর শিকড়টি রোদে রেখে খুব ভালো করে শুকনো করে নেবেন। শিকড়টি শুকনো হয়ে গেলে খুব সুন্দর করে গুঁড়ো করে পাউডার বানাবেন। তারপর যখনই দেখবেন অম্বল হয়ে গেছে বা বদহজম হয়েছে, তখনই সেই পাউডারটি এক চামচ নিয়ে এক কাপ পানির সাথে দিয়ে গরম করে ঠান্ডা অবস্থাতে খেয়ে নেবেন। এক কাপ পানি সারাদিনে তিনবারে খেয়ে নেবেন। এইভাবে দুই থেকে তিন সপ্তাহ ইহা সেবনে হজম শক্তি অনেকগুণ বৃদ্ধি পায়। এর ফলে গ্যাস অম্বল বদহজম রোগটি সম্পূর্ণই সেরে যাবে। সাত, শরীরের জ্বালাপোড়া রোধে। শরীরের কোনো স্থান জ্বালাপোড়া করলে এই গাছের ব্যবহারে মুহূর্তের মধ্যেই জ্বালাপোড়া কমে যায়। তার জন্য এই গাছের এক আঙুল সাইজের এক পিস কাণ্ড কেটে নেবেন। তারপর কাণ্ডটি থেতো করে সেই জ্বালাপোড়া স্থানটিতে লাগিয়ে নেবেন। এর ফলে সাথে সাথেই জ্বালাপোড়া কমে যাবে। আট, মহিলাদের ঝুলে যাওয়া স্তন অল্প বয়সীদের মতন মজবুত করতে। যে সকল মহিলাদের স্তন দুটি ঝুলে গেছে বা চুপসে গেছে, তাদের জন্য এই গাছটি ভীষণ কার্যকর। এই গাছের ব্যবহারে ঝুলে যাওয়া স্তন দৃঢ় হবে। তার জন্য সবার প্রথম এই গাছের সাত থেকে দশটি তাজা দেখে ফুল তুলে নেবেন। তারপর খুব ভালো করে ফুলগুলি ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে ফুলগুলিকে পাটায় পিষে একদম মিহি করে বেটে নেবেন। তারপর ওই পেস্টের সাথে এক চামচ অলিভ অয়েল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে ওই রেমেডিটি নিয়ে স্তন দুটির উপর খুব ভালো করে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। 15 মিনিট হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে সপ্তাহে 2 থেকে 3 বার করে একটানা 3 মাস এই কাজটি করবেন। এর দ্বারা ঝুলে যাওয়া স্তন দুটি অল্প বয়সের মতন সামনের দিকে সোজা হয়ে যাবে এবং অনেক বেশি টাইট মনে হবে। 9, শরীরের দুর্বলতা কাটাতে। শরীর দুর্বল হলে এই গাছের কিছুদিন ব্যবহার করলেই শরীরের সমস্ত দুর্বলতা কেটে যাবে। তার জন্য প্রথমে এই গাছের 2 থেকে 3টি শিকড় তুলে নেবেন। তারপর ধুয়ে পরিষ্কার করে শিকড়গুলি রোদে রেখে খুব ভালো করে শুকিয়ে গুঁড়ো করে চূর্ণ করবেন। তারপর 1 গ্লাস দুধের সাথে 1/2 চামচ চূর্ণ দিয়ে রাত্রে শোবার আগে খেয়ে নেবেন। এইভাবে একটানা 21 দিন খেয়ে যাবেন। এর ফলে শরীরের সমস্ত দুর্বলতা লোপ পাবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।